2009 সালে সরকার গঠন করি, তারপর থেকে আমাদের প্রচেষ্টা যে বাংলাদেশ শুধু দেশের আভ্যন্তরে না আন্তর্জাতিক পরিমণ্ডলেও যোগাযোগটা আমরা কীভাবে বাড়াতে পারি, কীভাবে উন্নত করতে পারি দেশকে। একটা এয়ারলাইন্স বাংলাদেশের জন্য একটা বার্তা নিয়ে যায়, যখন কোনো দেশে আমাদের প্লেন নামে সেটা যে বাংলাদেশ সেই হিসেবেই চিহ্নিত হয়। এবং স্বাধীনতা পরপর আমাদের এই বিমান বাংলাদেশের নামকরণটা যাত্রীপিতা যেমন করেছিলেন, পাশাপাশি এর লোগো থেকে শুরু করে সব কিছু কিন্তু তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন আমাদের স্বনামধন্য আমাদের যারা আর্টিস্ট ছিলেন তাদেরকে নিয়ে। সে বাংলাদেশ আমরা সারা বিশ্বে একটা যোগাযোগ করব, কারণ যে কোনো উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য এটা একান্তভাবে দরকার। কিন্তু সত্য কথা বলতে কি, যখন আমি সরকার গঠন করেছি বা আমরা আমি নিজেও যখন সরকার বাইরে ছিলাম কোথাও গেলে পরে নিজের দেশে প্লেনে চড়তেই পছন্দ করতাম, কেমন এমন একটা দুরবস্থা ছিল তখন, এন্টারটেনমেন্টের কিচ্ছু ছিল না। তারপরেও কিন্তু আমাদের বাঙালিরা বিশেষ করে প্রবাসী যারা তারা কিন্তু নিজের দেশের জাহাজে চড়তেই পছন্দ করত, কিন্তু সেইভাবে আমাদের মানে বিমানে খুবই দুরবস্থা ছিল। যা হোক, আমরা সরকার আসার পর থেকে এ পর্যন্ত আপনারা জানেন অনেকগুলি বিমান ইতিমধ্যে আমরা ক্রয় করেছি, যেটা আমরা নেই সেটা সবথেকে আধুনিক এবং উন্নত মানের। আর সেই সাথে আজকে যে বিমানটা আমরা নিতে যাচ্ছি মানে উদ্বোধন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেমন আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, যেটা আমাদের হয় না। কারণ আমরা এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি এবং আজকে আমরা যে উড়োজাহাজ -8400 আমরা উদ্বোধন করছি, এবং আপনারা জানেন যে প্রত্যেকটা বিমানেরই আমি নতুন নতুন নাম দিয়েছি, এবং নামগুলো আমাদের বাংলাদেশের প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সেই কর্ম পরিকল্পনা নিয়েছি এবং নাম দিয়েছি। ইতিমধ্যে আমরা যেমন পালকি, অরুণালো, আকাশ প্রদীপ, রাঙা প্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী, আকাশ বিমা, আকাশ বিনা, হংস বলাকা, গাংচিল, রাজহংস, অচিন পাখি, সোনার তরি সেই নাম দিয়েছি। আর আজকে যেটা আমরা করতে যাচ্ছি ওর নাম ধ্রুবতারা। ধ্রুবতারা আমাদের দিক নির্দেশনা দেয়, আর এটা আমাদের আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, আর সেই সাথে 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, কাজে তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধ্রুবতারা নামটি আমি পছন্দ করে দিয়েছি। আমাকে সহযোগিতা করেছে আমার ছোট বোন রেহানা, সে অনেক নামগুলি পছন্দ করাতে এসে আমাকে সাহায্য করেছে। তার মনে করে কিন্তু দুর্ভাগ্য আমাদের একটাই যে আমরা যখন এতগুলি বিমান কিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ করব বা দেশের অভ্যন্তরে যোগাযোগ করব, আমি প্রথমবার সরকার এসে 3টা আন্তর্জাতিক বিমান বন্দর করি, আমাদের সিলেট এবং চট্টগ্রাম, আর ঢাকাটাকে আরও উন্নত করি। কারণ ঢাকা আপনারা যদি 1996 সালের আগের বিমানবন্দরের একটু ছবি দেখেন বা তখন যারা যাতায়াত করছেন যদি একটু স্মরণ করেন তখন দেখবেন কি অবস্থা ছিল, আমরা আমূল পরিবর্তন করে দিই। আমাদের কোনো বোর্ডিং ব্রিজ বা কিছুই ছিল না, সব কিছু কিন্তু আওয়ামী লীগ সরকারের করা, আর এখন আমরা সেটাকে আরও উন্নত করে দিচ্ছি। আমাদের 3rd টার্মিনালও নির্মাণ হচ্ছে, তাছাড়া কক্সবাজার এয়ারপোর্টটাকে আমরা আন্তর্জাতিক মানে এয়ারপোর্ট হিসেবে উন্নত করে দিচ্ছি, সৈয়দপুর আমরা উন্নত করছি, সিলেটকে আরও উন্নত করে দিচ্ছি, তাছাড়া রাজশাহী এবং অন্যান্য আমাদের আরও কয়েকটি এয়ারপোর্টের পরিকল্পনা রয়েছে, অর্থাৎ বরিশাল বা খানজানালি এয়ারপোর্টগুলিও আমরা আস্তে আস্তে করবো, সেটাও আমাদের লক্ষ্য আছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটাকে সার্বিক উন্নয়ন করা, আর সেই সাথে আমরা মনে করি আমাদের আশেপাশে সমস্ত দেশের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করতে চাই। তো সেই লক্ষ্য নিয়ে আমি মনে করি যে বিমানের এই সংযোগগুলি ভবিষ্যতে কাজে লাগবে। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে করেছিলাম এই
কোভিড 19 অর্থাৎ করোনা ভাইরাস। আসলে এই করোনা ভাইরাস এসে আমাদের জন্য সব কিছু উলটপালট করে দিয়ে গেল। আমরা এতগুলি এত চমৎকার এয়ারলাইন্স কিনলাম, কিন্তু করোনা ভাইরাস কোভিড 19 তার ফলে আজকে সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বলতে গেলে। শুধু এটা বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী এই সমস্যাটা হচ্ছে। এখানে সব থেকে দুঃখ লাগে আমাদের, জানি না এখান থেকে আমরা কিভাবে মানে কবে মুক্তি আসবে। এটা সারা বিশ্ব এই করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে। তারপরেও আমি ধন্যবাদ জানাই যে এই অবস্থার মধ্যেও আমাদের এই ধ্রুবতারাকে দেশে নিয়ে আসা এবং একটা অনুষ্ঠান আয়োজন করা, এটা আমি মনে করি অত্যন্ত একটা সাহসী পদক্ষেপ আপনারা নিয়েছেন। সেজন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে অন্তত এই আয়োজনটা করতে পেরেছেন। আমরা উদ্বোধন করে দিচ্ছি যাতে ভবিষ্যতে কাজ করতে পারি। আমরা কি একটা একটা শেষ করে তারপর আরেকটা ধরব, বিমানটা আগে করে ফেলব একসঙ্গে? এটা কি বিমানের জন্য খুশি হবে? কিরকম সেট করা কেমন আছে? আমরা বিমানটা আগে করে দিই। আমি একটু বিমানটা একটা স্পেশাল করতে চাচ্ছি, সেই জন্য আমি এখন বিমানের যে আমরা নতুন জাহাজ নিয়ে এসেছি -8 400 জাহাজ ধ্রুবতারা, এই ধ্রুবতারার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। খুব দুঃখ লাগছে যে ওখানে যেতে পারছি না, দেখতে পাচ্ছি না, সকলের সঙ্গে তো ছবিও তুলতে পারছি না। আমি বিমান এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আশা করি করোনা ভাইরাসের এই সমস্যা দূর হবে আর একদিন আবার আমরা সকলে এক হয়ে মিলিত হতে পারবো। আর এই বিমানটার ফলে আমরা আরো দুটো বিমান আসবে, -8 আরো দুটো আমাদের আসার কথা। তো এটা ফেব্রুয়ারি মাসে এখানে চলে আসবে, এগুলি আসলে পরে তখন আরো মানে আমরা কাজ করতে পারবো।